بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন দূর থেকে বা কাছে অনলাইনে বা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেন প্রতি সোমবারের 9টা থেকে 9:30 পর্যন্ত 10:30 পর্যন্ত আমাদের ইসলামিক কিউএনএ উইথ ইকরা এবং আমাদের এই প্রোগ্রামের সম্মানিত আলোচক বাংলাদেশের গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইরুল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক জনপ্রিয় আলেম মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম হাফেজাহুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে ব্যস্ততা রেখে তারপরে চলে আসছেন এই প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রাম আমাদের জন্য নাজাতের ওসিলা করেন দর্শকবৃন্দ প্রিয় ভাই বোনেরা আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে হচ্ছে ইসলামিক কিউএনএ প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ফোন করতে পারবেন ফোন করে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে আপনারা যদি প্রশ্ন রাখেন ইনশাআল্লাহ মুফতি সাহেব প্রশ্নের জবাব দিবেন আমরা সময় বাড়াচ্ছি না আমরা এখন চলে যাব মুফতি সাহেবের কাছে উদ্বোধনী আমরা নসিহত শুনব তারপরে আপনাদের প্রশ্ন এবং উত্তরের দিকে যাব জাযাকুমুল্লাহ খায়র জি জাযাকুমুল্লাহ খায়রান হযরত মাওলানা আমিন সাহেব হাফিজাকাল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন উত্তম বিনিময় দ্বারা ধন্য করুন আল্লাহুম্মা আমিন অনেক কষ্ট করে আপনি তশরীফ এনেছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين قال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা السلام عليكم ورحمة الله وبركاته ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে প্রোগ্রামের শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে তাঁর অপার অনুগ্রহে কবুল মঞ্জুর করেন আমাদের সবার জন্য যেন প্রোগ্রামটি নাজাতের ওসিলা সাব্যস্ত হয় আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা যেন হেদায়েতের সুবাতাস পাই সঠিক কথা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন শুরুতে দুই একটি কথা বলার প্রয়াস পেয়ে থাকি এরপরে আপনাদের কল হলো মেইন আপনাদের এই প্রোগ্রামই প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম তো আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে কল করবেন এটাই প্রত্যাশা প্রথম কথা হলো দুই একটি কথা আমি শুরুতে বলি যে ইসলাম একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং আমাদের আখলাক চরিত্র সব কিছু নিয়ে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দান করেছে তো একটা দিক হলো আখলাক চরিত্র এবং আত্মশুদ্ধি যে আত্মশুদ্ধি ইসলামের অনেক বড় একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভুলে গেছি আমরা ইসলামের কিছু বাহ্যিক আমলের দিকে আমাদের মনোনিবেশ অবশ্যই আছে মনোযোগ আছে কিছু জিজ্ঞাসাও করি কিন্তু আত্মশুদ্ধি এবং অন্তরাত্মা পবিত্র করার ব্যাপারে যে বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে
যে হুকুম আমাদেরকে ইসলাম করেছে এই ব্যাপারে আমরা অনেক গাফিল। আর এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা অনেক বড়, অনেক বিস্তৃত এবং হাজারো ধরনের মনের অবস্থা, মনের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ মানুষের আসে, তো কোন আবেগের শরঈ হুকুম কি সেটা জানার নাম হলো, আর সে অনুযায়ী আমল করার নাম হলো তাজকিয়া নফস, তথা আত্মশুদ্ধি, অন্তরাত্মা পবিত্রকরণ। এটা খুবই জরুরি একটা বিষয়। আল্লাহ ওয়ালাদের নিকট সান্নিধ্যে যাওয়ার মূল উদ্দেশ্য এটাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে অন্তত চার জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য বর্ণনা করেছেন। এর মধ্যে একটা আছে ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহর নবীর একটা উদ্দেশ্য হলো তিনি যেন মানুষের, মানব জাতির অন্তরাত্মা পবিত্র করার কাজ সম্পাদন করবেন, আত্মশুদ্ধির কাজ করবেন। আল্লাহ আকবার। তো ইউজাক্কি মানে আরেকজনকে করতে হয়, এটা মুতাআদ্দি, যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতে পারবেন যে তাজকিয়া এটা জাকা থেকে নয়, জাক্কা ইউজাক্কি এটা বাবে তাফাইল থেকে এসেছে, এর এটা হলো মুতাআদ্দি, এর অর্থ হলো আরেকজনকে করতে হয় এটা কাজ। তো আল্লাহর নবী অন্যদের আত্মশুদ্ধির কাজ করবেন, তো এর দ্বারা বোঝা গেল নিজে নিজেই হয়ে যায় না এই কাজটা। এই কোরআনের এই আয়াত এবং শব্দ দ্বারাই বোঝা যায় যে এটা সম্ভবই হয় না একা নিজের পক্ষে, বরং এটা আরেকজনকে করতে হয়, আরেকজন এই ভুল শুধরে দেবেন, আরেকজন ওই সংশোধন করবেন, আরেকজন অন্তরাত্মা পবিত্র করার কাজ সম্পাদন করবেন। তো এই জন্য আল্লাহ ওয়ালাদের নিকট সান্নিধ্যে যাওয়ার, আল্লাহর নেক বান্দা যারা মুসলিহিন, মুজাদ্দিদিন, মুজাক্কিন, মুরাব্বিন যারা আছেন, তাদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন অন্তরাত্মা পবিত্র করার কাজটা আমরা যেন করি, নিজেদের অন্তরের যে সমস্ত দুর্বলতা আছে সেগুলো যেন পেশ করি। তো অন্তরের অনেকগুলো গুনাহ আছে যেগুলো বাদ দিতে হবে, অনেকগুলো ফজিলত আছে যেগুলো অর্জন করতে হবে, এর নাম হলো সুবহানাল্লাহ, মানে অন্তরের বুরাই বা যে ধরনের বর্জনীয় যে সমস্ত ফিলিংস আছে এগুলো বাদ দিতে হবে, আর অর্জন করার যোগ্য অর্জনীয় যেগুলো সেগুলোকে অর্জন করতে হবে। তো এই খারাপ জিনিসগুলো যেমন ধরেন হিংসা, বিদ্বেষ, অহংকার, কত কিছুই আছে, কিনা, আদাওয়াত, বগজ, উজব, আত্মবিমুগ্ধিতা, তো অহংকার, তাকাব্বুর, কিবির, এগুলোর অনেক স্টেজ আছে। তো তাকাব্বুরের অনেকগুলো স্টেজ আছে, তো কেউ হয়তো প্রথম পর্যায়ে উজবের পর্যায়ে আছেন, কেউ কিবিরের পর্যায়ে আছেন, কেউ তাকাব্বুরের পর্যায়ে আছেন, এর চেয়ে বড় হলো ইস্তেকবার। তো আমরা কোনোদিন খবরই রাখি না যে আমার অন্তরে অহংকার আছে, তো অহংকারের রোগটা কোন স্টেজে আছে। ক্যান্সার রোগীর অনেক সময় অবস্থান জানার সুযোগ হয় যখন কোন স্টেজে আছে, কোন পর্যায়ে আছে, সেটা আমরা জানবার চেষ্টা করি, সে অনুযায়ী চিকিৎসা দেয়া হয়, সে অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয়। তো এইভাবে অহংকার মানুষের অন্তরে যে সৃষ্টি হয়, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা আমরা বুঝি না। তো আসলে রিয়ালিটি হলো যে নিজে আর অর্জনীয় গুণ যেমন আছে, যেমন তওয়াদু, তাওয়াক্কুল, খুশু, খুজু, বিনয়, নম্রতা, খেয়ারখাহি, অন্যের মঙ্গল কামনা, শুভ কামনা, অন্যের জন্য ভালো আবেগ অন্তরে রাখা, অন্যের উন্নতি কামনা করা, অন্যের শুভ কামনা করা, অন্যের দুনিয়াবি কোনো উন্নতি দেখলে যদি আমি হিংসার উদ্রেক হয় বা মনের মধ্যে আবেগ হয় যে এটা যদি চলে যায়, শেষ হয়ে যায় নিয়ামতটা, নিয়ামত যেটা আল্লাহ তাআলা দান করেছেন, দিনই নিয়ামত হোক, দুনিয়াবি নিয়ামত হোক, কেউ দিনই অঙ্গনে অগ্রসর, কেউ দুনিয়াবি দিক থেকে অগ্রসর হয়েছেন, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, সুস্বাস্থ্য দান করেছেন, তো আমার যদি মনের মধ্যে এটা উদ্রেক হয়, যদি এরকম না হতো, এই নিয়ামতটা চলে যেত, এর নামই হলো জেলেসি, এর নাম হলো হাসাদ। তো আপনি হাজার নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, সদকা খেরাত করেন, হাদিস বলছে যে ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হিতাব আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিংসা সবগুলো নেক কাজকে, নেক আমলকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে শেষ করে ফেলে, ছাইয়ে পরিণত করে ফেলে। এখন চিন্তার বিষয় হলো যে আমি কত নামাজ পড়লাম, কত ইবাদত বন্দেগী করলাম, কত রোজা রাখলাম, কত সাদাকা খেরাত করলাম, আমার সব নেক আমল জীবনের যদি ধ্বংস করে ফেলে একটা, এই একটা রোগ যদি থাকে, এই একটা ক্যান্সার যদি আমার অন্তরে থাকে, হাসাদ বা হিংসা, এর জেলেসি, এটা যদি আমার অন্তরে থাকে, তাহলে সব নেকের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এটার কি গুরুত্ব পুরোপুরি দেই, বাকি সব নেক আমলকে
রক্ষা করার কোনো ব্যবস্থা কি আমরা করি? এইভাবে হাদিসের মধ্যে এসেছে যে দেখেন নামাজ পড়া ফরজ, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো নামাজ, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহি তাআলা, যদি কেউ লোক দেখানোর জন্য নামাজ পড়ে যে আমাকে লোকজন তাহাজ্জুদ গুজার বলবে, নেককার বলবে, মুত্তাকি পরহেজগার বলবে, নামাজি বলবে, তো এটা এই আমল যে নষ্ট হয়ে যায় তাই না, বরং এটা শিরকে পরিণত হয়ে যায়, এটা শিরক হয়ে যায়। চিন্তা করুন যে লোক দেখানোর জন্য, এখন তো আমরা সব কাজই আবার ফেসবুকে না দিলে হয় না, যত নেক কাজই করি না কেন এটা যেন কবুলই হয় না ফেসবুকে না দিলে, তো আমার কোনো কোনো সময় ঠিক আছে এটা, যদি এটা অন্যের জন্য কোনো শিক্ষণীয় কোনো দিক হয় বা ভালো কোনো দিক হয় তাহলে আমি এটাকে নাজাইজ বলবো না, কিন্তু সাধারণত এমন একটা হিড়িক আরম্ভ হয়েছে যে প্রতিটা ভালো কাজ, চলাফেরা, উঠা বসা, সব কিছু লোক দেখানোর নিয়তে, এখন লোক দেখানোর নিয়তে যদি কেউ নামাজ পড়ে তাহলে সেই নামাজ তো ধ্বংস হলোই হলো, এটা ইন্না শিরক আল যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় পাপাচার, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অবাধ্যতা, সবচেয়ে বড় জুলম, এই সবচেয়ে বড় জুলম শিরকে পরিণত হয়ে যাবে আপনার আমার নামাজটা। তো এখন দেখেন অন্তরের অবস্থা, যদি রিয়াকারি থেকে যদি আমি মুক্ত না হতে পারি, রিয়াকারির যে আবেগ আছে, লোক দেখানোর প্রবণতা যেটা অন্তরে আছে, এটা যদি আমরা সংশোধন না করি তাহলে আমার নামাজ বেকার হয়ে গেল, আর শুধু বেকারই হলো না, লস হলো না, বরং এটা শিরকে পরিণত হয়ে গেল, উল্টো গুনাহ, আর গুনাহ আবার সবচেয়ে বড় গুনাহ। তো এইভাবে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য নামাজ পড়লাম খুশু খুজুর নাই, তো এই নামাজ লোকজনকে দেখানোর জন্য যদি হয়, শুধু আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি না হয় তাহলে আমার এই নামাজ কোনো কাজে আসবে না। তো আমরা কত আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব, কিন্তু এই অন্তরাত্মার পরিশুদ্ধি না হওয়ার কারণে, আত্মশুদ্ধি না হওয়ার কারণে, আত্মার পবিত্রকরণের ব্যবস্থা না নেওয়ার কারণে, তাজকিয়া নাফস না থাকার কারণে আমাদের সব আমল বৃথা যাবে। তো এই চ্যাপ্টারটাকে আমরা কোনো মূল্যায়ন করছি না। কোনো কেউ কি একজন প্রশ্ন করেছেন কোনো দিন যে আমার অন্তরে হুজুর অহংকারের উদ্রেক হয়, আমি নিজেকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি, নিজেকে উত্তম ভালো মনে করি, আরেকজনকে নিকৃষ্ট মনে করি? আল্লাহ, কত মানুষের অন্তরে এই আবেগ রয়েছে। আমার কি অন্তরে এটা আছে যে হযরত মাওলানা আলামিন সাহেব আমার চেয়ে উত্তম ভালো আর আমি অধম, তার চেয়ে অত্যন্ত নিকৃষ্ট, তার সামনে আমি এক ধুলোর বা পায়ের জুতার ধুলোর সমানও নয়, এরকম কি আমি মনে করতে পারছি? আল্লাহ আকবার। হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি তো এতটুকু বলেছেন যে আমি প্রত্যেক সময় তমাম মুসলমানদের থেকে, সকল মুসলমান আর ইমানদার থেকে নিজেকে নিকৃষ্ট ফিলহাল মনে করি, আর সকল কাফিরদের থেকেও নিকৃষ্ট নিজেকে ফিল মাআল আমি মনে করি। এর অর্থ কি? প্রত্যেক কাফিরের ব্যাপারেও বে ইমান যে তার ব্যাপারে এই সম্ভাবনা বিদ্যমান রয়েছে, প্রত্যেকের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি, যে হয়তো সে ইমান নিয়ে আসতে পারে মৃত্যুর আগে, তো প্রত্যেকের ব্যাপারে এই সম্ভাবনা বিদ্যমান, আর সে আমার চেয়ে উত্তম হয়ে যেতে পারে, আমি দুজখে চলে যেতে পারি, সে জান্নাতে চলে যাবে, তো এই পরিণতির দিক বিচারে প্রত্যেক কাফিরের চেয়ে নিজেকে আমি নিকৃষ্ট মনে করি এই সময়, দিস টাইম, আর প্রত্যেক মুসলমান থেকে তো আর অবশ্যই আমি মনে করি নিজেকে, তো ইভেন প্রত্যেক কাফির থেকেও, কুকুর থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করা জরুরি। আমি কি কুকুর থেকে নিজেকে নিকৃষ্ট মনে করি? তার কোনো হিসাব নাই, তার এমনিতেই বেহিসাব সে নাজাত পেয়ে যাবে, আমাকে যদি আল্লাহ তাআলা ধরে বসেন, আমার যদি খাতমা বিল খায়ের না হয়, আমি যদি ইমান নিয়ে না যেতে পারি, তো যত বড়ই মানুষ আল্লাহ আলা বলুক না কেন, আর সম্মান শ্রদ্ধার পাত্রে পরিণত করুক না কেন, কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে, তো আমার সব বিনষ্ট, আমি কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের পাতা পাখি দেখলে বলতেন, আহারে আবু বকর যদি মানুষ না হয় পাখি হয়ে যেত, গাছের পাতা হয়ে যেত, তাহলে এটা শেষ হয়ে যেত, এটা পড়ে যেত গাছ ইনশাআল্লাহ। হযরত আমরা এইভাবে আমাদেরকে নিজেদেরকে ছোট মনে করা, অন্যদেরকে বড় মনে করা, এটা অনেক জরুরি। আর এই প্রসঙ্গে আমি হাদিস পড়েছি, এর তর্জমা পরে করব ইনশাআল্লাহ। আমরা হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, আমরা একটা সংক্ষিপ্ত ব্রেকে যাচ্ছি। দর্শকবৃন্দ আমাদের সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে এসেছি, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা, এবং আমরা আলোচনা শুনতেছিলাম ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক হযরতুল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। জি হযরত, আমরা তো আলোচনা শুনতেছিলাম, আমরা একটি সংক্ষিপ্ত ব্রেকে গিয়েছিলাম,
তো আজকে আমরা আলোচনা শুনতেছি আপনার কাছ থেকে আত্মশুদ্ধি এবং বিনয়, ইসলামের মধ্যে আত্মশুদ্ধি এবং বিনয়। যে হযরত ইসলামের মধ্যে তে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে বলতেছিলেন তাজকিয়া, তাজকিয়াতুন নাফস, মানে কেউ এটাকে পরিশুদ্ধ করে দিতে হয়। এই জন্য আমরা দেখি আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে মানুষ প্রত্যেকেই সে চায় তার নফসকে পরিশুদ্ধ করার জন্য, সেই টার্গেট নিয়ে বা সেই ইচ্ছা নিয়ে মানুষ বিভিন্ন দিকে যাচ্ছে। তা আপনি যদি আত্মশুদ্ধি, একজন মানুষ কোথায় গেলে, কার কাছে গেলে এবং তার ক্রাইটেরিয়া কী, কী ধরনের মানুষের কাছে গেলে? জাযাকাল্লাহু তাআলা খাইরান, অত্যন্ত সুন্দর দিক নিয়ে এসেছেন এটা। আমার শেষ দিকে আমি এই আলোচনাটা অবশ্যই নিয়ে আসতাম। তো শুরুতেও কিছু আমি উল্লেখ করেছি যে আমাদেরকে এক তো হলো, যেমন আমি যে হাদিস পড়েছি যে মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে মানুষ নিজেকে নিকৃষ্ট মনে করবে, বিনয় অবলম্বন করবে। তো তাওয়াদুর অর্থ হলো নিজেকে ছোট মনে করা, ছোট বলা নয়, এটাও একটা ভুল জিনিস যে আমরা সাধারণত মনে করি নিজেকে ছোট বলার নাম হলো তাওয়াদুর। না, নিজেকে বাস্তবিক অর্থেই নিজেকে ছোট মনে করা এবং অন্যকে উত্তম মনে করার নাম হলো তাওয়াদ্দু এবং বিনয়। ছোট বলা অনেকে বলে কিন্তু অন্তর দিয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আমি অনেক সময় হয়তো বলবো যে আমি অনেক নিকৃষ্ট, আমি অনেক গুনাহগার, আমি অনেক অধম, ছোট, কিন্তু আমার মনে মনে অন্যজন আমার প্রশংসা করবে যে আপনার অন্তরে তো বড় বিনয় আছে, তাওয়াদ্দু আছে, লিল্লাহিয়ত আছে এবং নিজেকে আপনি খুব ছোট মনে করেন। এই প্রশংসা কুড়ানোর জন্য আমি এই কথাটা বলছি না। অন্তর দিয়ে বাস্তবিক অর্থে নিজেকে বাস্তবিক ছোট মনে করা, নিকৃষ্ট মনে করা এবং অন্যকে শ্রেষ্ঠ মনে করা, এর নাম হলো তাওয়াদ্দু, এর নাম হলো বিনয়। তো আমরা অনেকে, আমার উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব বলছেন যে তাওয়াদ্দু নিজেকে ছোট বলার নাম তাওয়াদ্দু নয়, নিজেকে ছোট মনে করার নাম তাওয়াদ্দু। তো তাওয়াদ্দুর অর্থের মধ্যেই বিসমিল্লাহ গলত, যেটা আমরা একটা শব্দ বলি শুরুতেই ভুল হয়ে যায় আমাদের। তো বিসমিল্লাহ এখন শব্দটা আসলে ঠিক হয় না, মানে শুরুতে ভুল, শুরুতেই আমাদের ভুল হয়ে যায়। যাই হোক, তো আমরা এই যে তাওয়াদ্দু, যদি কেউ নিজেকে ছোট মনে করে, অন্যকে বড় মনে করে, তাওয়াদ্দু অবলম্বন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, মর্যাদাবান করে দেবেন, তাকে উচ্চ শিখরে নিয়ে যাবেন। ওয়ামান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ, আর নিজেকে বড় মনে করবে, অন্যকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে ডাউন করে দেবেন, অধঃপতনের শিকার করবেন। এমনকি হাদিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা এসেছে যে সে নিজেকে অনেক ভালো মনে করবে, বড় মনে করবে, আর লোকজনের দৃষ্টিতে সে কুকুর বিড়াল থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আলোচনা শুনবো, আমরা একটি কলের দিকে নিয়ে যাই, কলে নিয়ে যাই ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে দর্শকরা অপেক্ষা করতেছেন, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জাযাকাল্লাহ খাইরান জিজ্ঞাসা করার জন্য। তো আমার আজকে একটা প্রথম কোয়েশ্চনটা ছিল আর কি স্যারের কাছে, আমি এই আমাদের ইসলামের এই একটা মসজিদে আমি নামাজ পড়ছিলাম কয়েকদিন আগে, ফজরের নামাজ মসজিদে আর কি। তো আমরা যেরকম বিতির নামাজ পড়ি আর কি, উনি আর কি দেখলাম যে সেকেন্ড রাকাতে রুকু থেকে উঠে ইমাম সাহেব আর কি হাত তুলে দোয়া করার করছেন, যেটা আমি কখনো দেখি নাই। তো আমি আর তখন আমার আমি জিজ্ঞাসা করি নাই আর কি ইমাম সাহেবকে যে এরকম আমি এটা হাদিস আমি আর কি উজুরের কাছে আজকে জানতে চাচ্ছি আর কি যে এরকম আছে কি না। যেমন ফজরের সেকেন্ড রাকাতে উনি রুকু থেকে উঠে হাত তুলে দোয়া করেছেন, যে এরকম আমরা অনেক সময় তারাবির নামাজ পড়ে থাকি। ইনশাআল্লাহ ভাইয়া আমরা প্রশ্ন বুঝেছি, ইনশাআল্লাহ বুঝেছেন। আচ্ছা আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আর কি, যদি কোনো পুরুষ মানুষ মারা যায়, ওখানে যদি আর কোনো পুরুষ মানুষ থাকে না, তাইলে মহিলা মানুষ ওনারে খবর মানে খবর দিতে, গোসল করানো বা খবর দিতে পারবেন কিনা, যে এরকম পরিস্থিতি হয়েছে এখানে আর কোনো পুরুষ মানুষ নেই, এটা মহিলা পারবেন কিনা? এই তো এই দুইটা কথা। জাযাকাল্লাহ খাইর, ইনা দাসুল, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। মুফতি সাহেব জবাব দিবেন। মুফতি সাহেব আমরা চলে যাই ইনশাআল্লাহ ভাইয়ের প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি ভাইয়া বলতেছেন যে ফজরের নামাজে যেটা কুনুতে নাজালা, আই থিঙ্ক কুনুতে নাজালা পড়ার বিষয়ে উনি কখনো দেখেন নাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কোথাও কোনো পুরুষ মারা যায় আর যদি দাফন কাফন বা বন্দোবস্ত করার মতো কোনো পুরুষ উপস্থিত না থাকে, তখন কি মহিলারা কি করতে পারবে কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। তো কুনুতে নাজেলা
উইতিরের নামাজেও এটা পড়া যায়, দোয়া কুনুত তো পড়েই আমরা। আর কুনুতের নাজিলা বলা হয় যে মুসলমানদের উপর যদি বিশেষ সংকটকালীন কোনো অবস্থা আসে, কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় মুসলমান, কোনো মুসিবতের মধ্যে কোনো নির্যাতনের শিকার হয়ে গেল মুসলমানেরা, বা মারাত্মক কোনো সমস্যার সম্মুখীন, যুদ্ধ কেউ চাপিয়ে দিল, কোথাও মুসলমানদের আহাজারি এবং কান্না আকাশ পাতাস বাড়ি হয়ে যাচ্ছে, বর্তমান সময়ে তো সারা বিশ্বের মধ্যে কোথাও না কোথাও মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, তো কোথাও না কোথাও এটা পাবেন। ইন্ডিয়াতে আপনি দেখেন, ওই দিন হযরত মাওলানা ঈসা মনসুরী সাহেব আমাকে বাসায় নিয়ে যা কান্না করে বললেন যে ইন্ডিয়ায় কত জায়গায় মুসলমানদের উপর কীভাবে যে জুলুম নির্যাতন হচ্ছে সেটা যদি আপনারা আমরা জানি, এগুলো মিডিয়াতে আসছে না। কোথাও একটা এলাকায় কোনো মুসলমান ছোট একটা দোকান নিয়ে বসা আছে, হঠাৎ 15-20 জন এসে দাওয়া করে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে, এগুলোর কোনো খোঁজ খবর নেওয়ালা কোনো মানুষ নাই। তো সর্বত্র এইভাবে মুসলিম নিধন চলছে। তো এইভাবে মুসলিম নিধন বা মুসলমানদের উপর যদি জুলুম অত্যাচার হয় বা মারাত্মক কোনো বিপদ এসে পতিত হয়ে যায়, তো এইভাবে পরিস্থিতি যদি খুব সংকটপূর্ণ হয়, মারাত্মক হয়, তাহলে এমত অবস্থায় কোনো উদ্ভূত মুসিবতের মধ্যে জন্য মুসিবত থেকে উদ্ধারের জন্য কোনোতে নাজেলা পড়ার সুযোগ রয়েছে। এটা সুন্নাত এবং এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর বর্তমান সময়ে এক এলাকায় না হলে অন্য এলাকায় কেউ পড়তে পারেন, এবং নিয়ত করলে আপনি বিভিন্ন বসনিয়া, চেচনিয়া, আরও বিভিন্ন দেশ আছে, কোথাও না কোথাও আফ্রিকার মধ্যে মুসলমানদের উপর জুলুম, ইন্ডিয়ায় মুসলমানদের উপর জুলুম নির্যাতন, এই সবগুলোকে মাইন্ডে রেখে যদি কোথাও কোনোতে নাজেলা পড়া হয় তাহলে এটা একটা সুন্নাত আমল। আর এই আমল ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়া যায়। এটা রুকু থেকে উঠার পর, রুকু থেকে উঠার পর ইমাম সাহেব পড়বেন আর মুক্তাদি যারা আছেন ওনারা আমিন আমিন বলবেন। তো এখানে শুধু একটা বিষয় আছে, ওই সময় হাত ওঠানো জায়েজ আছে কি না, হাত ওঠানো জায়েজ আছে। শুধু হানাফি মাজহাবের যারা স্কলার রয়েছেন তারা একটা কথা বলেছেন যে নামাজের মধ্যে যেহেতু বলা হয়েছে বা কৌমুলিল্লাহি কানিতিন, খুব একেবারে নীরবভাবে দাঁড়িয়ে যাও, নড়াচড়া নাই, তো এই হিসাবে নামাজের মধ্যে বলা হয়েছে হাত নামাজের ভেতরে হাত না ওঠানোটা বেশি উত্তম হবে। তো এই জন্য আমরা যখন ছোটোবেলায় দেশে পড়তাম বা কোনোতে নাজেরা পড়া হতো তখন এই হাত ছেড়ে দেওয়া হতো এবং ইমাম সাহেব দোয়া করছেন, তিনিও হাত ছেড়ে দিয়ে দোয়া করছেন এবং আমিন আমিন সবাই বলছেন, দোয়ার মধ্যে সবাই আমিন আমিন বলছেন। আর যদি হাত উঠিয়েও নে সেটাও নামাজ ফাসিদ হবে না। এটা মানে হানাফি মাজহাবের বিভিন্ন স্কলারদের দৃষ্টিতে এটা বেশি উত্তম পন্থা নয়, অন্যান্যদের দৃষ্টিতে হাত ওঠানোও সম্পূর্ণরূপে জায়েজ আছে। আর আমি অনেক সময় হাত ছেড়ে দিয়ে, অনেকে হাত উঠাচ্ছেন কিন্তু আমি হাত ছেড়ে দিয়ে আমিন আমিন বলি, এই এই পন্থাটার মধ্যে বেশি উত্তম আর কম উত্তম হওয়ার ব্যাপারে একটা ইখতিলাফ পাওয়া যায় বেশি থেকে বেশি। তো এটার মধ্যে দ্বিমত থাকতেই পারে, দলিল ভিত্তিক দ্বিমত যদি হয় তাহলে কোনো আপত্তির কারণ নেই। তো কোনোদিন আজেলা ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর কওমার অবস্থায় যদি দোয়া পড়েন, লম্বা দোয়া রয়েছে কোনোদিন আজেলার, সেটা যদি পড়া হয়, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাযাইত, এরপর আল্লাহুম্মা আহলিক আ'দাক আ'দাদ-দ্বীন, আল্লাহুম্মা শাদদ শামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামআহুম, আল্লাহ তাআলা যেন দুশমনদেরকে ধ্বংস করে দেন, তাদের জন্য এটা বদ্দোয়া, যে জালিমদের জন্য বদ্দোয়া যদি হয় তাহলে এটা ঠিক আছে, সম্পূর্ণ এটা সুন্নাহ মুওয়াফিক একটা আমল। আর এর মধ্যে আপনি যে অংশ নিয়েছেন এটা আপনাদের আমাদের জানার দরকার মুসলমানদের। এই আমলটা উইতিরের নামাজের মধ্যেও করা যায় এবং এই আমলটা ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরও করা যায়, জুম্মার খুতবার মধ্যেও এই দোয়াগুলো পড়া যায় মুসলমানদের উন্নতির জন্য বা জুলুম থেকে জুলুম অবসানের জন্য। ইনশাআল্লাহ আমরা আরেকটা কল আছে, কলটা নিয়ে নিই তারপর দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন? আলহামদুলিল্লাহ। দয়া করে আপনার প্রশ্নটি বলুন। জি, আমার একটা প্রশ্ন যে ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়া আখেরাত কিটা ফায়দা কিটা লাভ কথা হয়? জি, কি দ্বিতীয় কোশ্চেন ছিল আমার, আগের এক বাইক ফোন প্রশ্ন করেছিলেন, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে
যদি কোথাও কোনো পুরুষ মারা যায়, মহিলা না থাকেন, তবে মহিলারা কি দাফন কাফনের বন্দোবস্ত করতে পারবে কি না, গোসল টোসল দিয়ে? দেখেন, এরকম পরিস্থিতি তো সাধারণত বর্তমান সময়ে আমরা চিন্তাও করতে পারি না যে কোথাও কোনো পুরুষ থাকবেন না, তো এটা তো হয়ই না সাধারণত। যদি কোথাও এরকম হয়ে যায় তাহলে যেহেতু গোসল দেওয়াও একটা একটা ফরজ দায়িত্ব, গোসল দিতে হবে, এটা গোসল দেওয়াটা জরুরি ওয়াজিব, এটা তো দূরত্ব বজায় রেখে পানি ছেড়ে দিলেও এই গোসলটা হয়ে যাবে। তো এইভাবে মহিলাদেরকে এই কাজটা দূর থেকে করে নিতে হবে। ঠিক একইভাবে কাফন এইভাবে দূরত্ব বজায় রেখে, স্পর্শ বেশিতে না করে, হাতে গ্লাভস ইত্যাদি ব্যবহার করে বা অন্য কোনো হাত মোজা ইত্যাদি ব্যবহার করে যেভাবে স্পর্শ করার প্রয়োজন দেখা না দে, তখন এই কাজটা সেরে নিতে হবে। গোসল দেওয়া যেহেতু ওয়াজিব, তো এই কাজটা আমি যেহেতু নীতিগতভাবে এটা মনে করি যে গোসল দেওয়া যেহেতু ওয়াজিব, দাফন করাও আমাদের জন্য ফরজ, জরুরি একটা দায়িত্ব, তখন তো এইভাবে করতেই হবে আমাদেরকে। কিন্তু আমি জানি না এখন দুনিয়ায় কোথাও একজন পুরুষও পাওয়া যাবে না আর তাকে তার সাহায্য নিয়ে এই কাজটা করানো যাবে না। বর্তমান দুনিয়াতে কোথাও কি এরকম হতে পারে এটা দেখতে হবে। এটা কি বাস্তবসম্মত প্রশ্ন, মানে যেটা বাস্তবতার সাথে মিল আছে না সামান্য কোনো, অনেক দূর পর্যন্ত গিয়ে যদি কোনো পুরুষকে বলে এই কাজটা করানো যায় তাহলে এই কাজটা পুরুষদের দ্বারা করানো উচিত। মহিলারা এইভাবে স্পর্শ করবেন এটা থেকে বিরত থাকা তাদের জন্য জরুরি। তো যদি কোথাও এরকম হয়ে যায় ইনকেস আর কোনো জিনিস থাকে না, যেহেতু গোসল করাও একটা ওয়াজিব এবং ফরজ দায়িত্ব, একইভাবে দাফন করাও এটা একটা ওয়াজিব দায়িত্ব, লাশের কাফন দিয়ে এইভাবে ওনাদেরকে কোনো মতে কোনো মতে একটু দূর থেকে উঠিয়ে তরস্বী দিয়ে এইভাবে বিভিন্নভাবে খবরে রাখা যায়। দেখেছি করোনার সময় অনেক মানুষের যখন কেউ ছিল না অনেক জায়গায় এভাবে দাফন করা হয়েছে কয়েকজন মিলে। হ্যাঁ, যদি কেউ আসে না, কেউ থাকে না, কাউকে পাওয়া যায় না, তখন মহিলাদেরকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে এই ফরজ দায়িত্বটা তাদেরকে পালন করতে হবে এবং তাদের জন্য জরুরি হবে তখন যে তারা যতটুকু সম্ভব তারা পর্দা রক্ষা করবেন, এটা হলো জরুরি। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ফায়দা কি, এই বিষয়ে যদি আপনি আলোচনা করতেন সংক্ষিপ্ত। মাশাআল্লাহ, এটা তো অনেক কত বড় কথা, ফজাইলে নামাজ আমাদের পড়া উচিত, জানা দরকার। হাদিসের মধ্যে কি বলা হয়েছে, বাইনাল ইমান ওয়াল কুফরি আস-সালাহ, ইমান আর কুফরের মধ্যে পার্থক্য কি নামাজ, একজন মানুষ মুমিন না কাফির, কোন আমল দ্বারা এটা সুস্পষ্ট হয়, নামাজ দ্বারা। আর যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, তো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সে কুফরি করলো। তো নামাজের গুরুত্ব কত বেশি, কত বেশি ফায়দা এর মধ্যে। আরেহনি ইয়া বিলাল, আল্লাহর নবী নামাজের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন, যেন মনের সান্ত্বনাই হচ্ছে না, অন্তরকে তুমি সান্ত্বনা দাও হে বিলাল, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরকে সান্ত্বনা দাও। কিভাবে? আজান দাও, নামাজের ব্যবস্থা করো, আল্লাহ আকবার। তো এর বাদে হাদিসের মধ্যে, পরে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর বান্দা বান্দি সবাই সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী কখন হয়, বহুয়া সাজিদুন, যখন সে সেজদারত অবস্থায় যায়। সেজদার অবস্থায় যখন মানুষ যায় তখন সে আল্লাহর কুদরতি কদমে যেন পা রাখ, মাথা রাখছে, আর সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়, সবচেয়ে বেশি কাছে চলে যায়। এই জন্য সেজদার অবস্থায় আরবিতে দোয়া করতে হবে নামাজের মধ্যে, নিজের বাসায় করলে হবে না, কিন্তু ওই দোয়া কবুল হওয়ার আশা বেশি। আর সেজদার অবস্থায় এই জন্য দোয়ার তালকিন করা হয়েছে এবং বান্দা বান্দি সবাই, হাদিসের মধ্যে এসেছে রুকুর অবস্থায় আল্লাহর রহমত উপরে ওই সময় নাজিল হতে থাকে। তো আমরা যে নামাজ, যুদ্ধের অবস্থাতেও কিন্তু নামাজ মাফ নেই, বিমার অবস্থায় অসুস্থ অবস্থায় নামাজ মাফ নেই। হাদিসের মধ্যে এসেছে যদি কেউ পাঁচ ওয়াক্তের নামাজ যদি নিয়মিতভাবে প্রপারলি পড়ে নেয় তাহলে তার রিজেকের সমস্যা দূর হয়ে যাবে, আল্লাহ তাকে না খাইয়ে মারবেন না। পাঁচ ওয়াক্তের নামাজের গ্রান্টি যদি কেউ প্রপারলি দিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা রিজেকের গ্রান্টি দুনিয়াতে দিয়ে দেবেন, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তো এরপরে সুবহানাল্লাহ, এক একটা সেজদায় যাওয়ার পর আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা। নামাজের ফজিলত কি? নামাজের জন্য যদি মসজিদে কেউ হেঁটে যায় তাহলে গড়ে থেকে ওযু করে, যদি হেঁটে যায় গড় থেকে ওযু করে সুন্নত পড়ে যদি রওনা হয় মসজিদে, প্রতি কদমে কদমে, প্রতি পাড়ায় পাড়ায় আল্লাহ তাআলা সওয়াব দান করেন, সুবহানাল্লাহ।
প্রতি পাড়ায় পাড়ায় সওয়াব দান করেন, গুনাহ মাফ করেন। তো এই কত ধরনের ফজিলত এই নামাজে রয়েছে। হাদিসে ফজাইলে নামাজ শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এটা প্রত্যেক ঘরে পড়া উচিত। এই ফজাইলে আমাল নামক কিতাবের অংশ, এগুলো আপনারা প্রত্যেক ঘরে এই কিতাবটা রাখবেন। এর মধ্যে ফজাইলে আমালের ভেতরে ফজাইলে নামাজ একটা বড় অংশ রয়েছে। তো এই ওযু থেকেই তো মাফি আরম্ভ হয়ে যায়। ওযু যখন বান্দা করে তখন হাত দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে এগুলো হাত থেকে ধুয়ে পড়ে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যে নামাজ বেহেস্তের চাবি, কিয়ামতের দিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যার নামাজ ঠিক ইদা সালু হাসা ইরকুল আমালহু, যখন যার নামাজ ঠিক তার সমস্ত আমলকে তার সঠিক বলে গণ্য করা হবে। আওয়ালু মা ইউহাসাবু ফি ইয়াম আওয়ালু মা ইউহাসাবু বিল আমাল ইয়াম কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম হিসাব নামাজের নেওয়া হবে। নামাজ যদি কেউ পড়ে না, ফিরাউনের সঙ্গে হামানের সঙ্গে তার হাশর হবে। তো নামাজ পড়লে সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওই সব মানুষ আল্লাহু আকবার সম্পূর্ণ সফল কাম হয়ে গিয়েছে, সাকসেসফুল হয়ে গিয়েছে, যারা খুজুউ সহকারে নামাজের মধ্যে আল্লাহ ভীতি সহ আল্লাহর ভয় অন্তরে নিয়ে মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে সম্পূর্ণ ওই এদিক সেদিক মন নয়, দোকানের সব হিসাব মানুষ নামাজের মধ্যেই শেষ করে ফেলে। এরপরে ইমাম সাহেব একটু আসসালাম আলাইকুম সালাম ফেরাতে দেরি হচ্ছে, তার আগে শেষ হয়ে গেছে, তো অনেক মানুষ বলে এইভাবে গলা দিয়া সাউন্ড করে। এর অর্থ সে বুঝায় ইমাম সাহেবকে যে আমার খাম শেষ হয়ে গেছে, কি আপনি কোন জায়গাতে আসবেন। অনেক সময় এইটাই অনেক সময় বুঝায় যে আমার বিষয়টা শেষ, আপনি এত দেরিতে সালাম কেন ফেরাচ্ছেন। তো এই নামাজের মধ্যে আমাদের সব, তো আমাদের নামাজগুলো তো আসলে প্রপার নামাজ হচ্ছে না। আমি আল্লাহর কদমে কুদরতি কদমের মধ্যে যেন মাথা রাখছি, আল্লাহর সামনে আমার নাকটাকে মাটির মধ্যে আমি গোসাচ্ছি, এটা হলো আল্লাহর সামনে নিজেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর করার সবচেয়ে বড় ব্যবস্থা। এর চেয়ে আর কিছু হতে পারে না। সবচেয়ে উঁচু যে অঙ্গ, সবচেয়ে উপরের যে অঙ্গ, যে সবচেয়ে সম্মানিত যে অঙ্গ, ওই সবচেয়ে সম্মানিত অঙ্গটাকে সবচেয়ে নিচে করে মাটির মধ্যে এটা রেখে আল্লাহ আকবার, এরপর আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে গিয়ে বান্দা আল্লাহর কাছে নিজের বিনয় প্রকাশ করছে যে হে আল্লাহ আমরা কিছুই না। এক সাহাবি নামাজ পড়েছিলেন, তো সিজদার জায়গায় মাটি ছিল, তো উনি সরিয়ে ফেলেছিলেন মাটি। তো আল্লাহ নবী বলছেন আত্রি বজহাক, তোমার এই মাটিকে এইভাবে মাটি যুক্ত হতে দাও, তুমি এইভাবে মাটি লাগুক, এই মাটিই তোমাকে সম্মানিত করবে। এই যে কপালের মধ্যে মাটি লাগছে, তুমি মনে করছো এটার দ্বারা মানুষ খারাপ পাবে বা দেখতে অসুন্দর লাগবে বা আমার সম্মান কম হয়ে যাবে, মুখটা বিশ্রী হয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে, এই কপালের মধ্যে সেজদার কারণে যে মাটি লাগছে সেটাই তোমাকে উন্নতির শেষ শিখরে নিয়ে পৌঁছে দেবে। ও এক সেজদা জিসে তো গ্রাঁ সমঝতা হ্যায়, হাজার সেজদোঁ সে তুঝে দিলাতা হ্যায় নাজাত। প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল বলেছেন যে একটা মাত্র সেজদা মাথা নত করা আল্লাহর সামনে, যেটাকে তুমি খুব কঠিন বোঝা মনে করছো, এই এক সেজদেই তোমাকে হাজার হাজার সেজদা থেকে নাজাত দান করবে ইনশাআল্লাহ। দুনিয়ার গোলামে আমরা পরিণত হয়ে যাব। আরেকজন আরো কলার আছে, আমরা কলার দিকে যাই ইনশাআল্লাহ, তারপর আমরা আগাবো। আমাদের সঙ্গে অনেক কলার আছেন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কে আছেন ইনশাআল্লাহ নেক্সট কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আমার একটা প্রশ্ন, ওয়াস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ কোনটা কইতাম? আচ্ছা ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন? কি শব্দ? জি, আরেকটা প্রশ্ন লাগে আমার হুজুরের কাছে, একটা মানে দোয়া চাইলাম তান কাছে। আমি কতদিন বাদে বাদে স্বপ্নে দেখি নমাজ চাড়ি দিলে মানে পরীক্ষা ফেল করিলাই খালি, মানে স্বপ্ন নমাজ চাড়ি দিলে কিতা মানে নমাজ চাড়ি দিলে কতদিন বাদে বাদে আমি স্বপ্নে দেখি আমার আম্মাই গুসা করেন আমার লগে, আম্মাই বাড়িতে কিবা কইরা দিলেন, তে মানে পরীক্ষা দিলাম ওই স্কুল পরীক্ষা ফেল করে দিয়াই কিছু লিখতাম পারলাম না। ওই আসলে
এটার অর্থ এবং, ওয়া মানে এবং, অ্যান্ড তো এবং তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো এখানে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া এবং, আগের একটা কথা আছে ওই আগের কথার সাথে এবং মিলিয়ে পরবর্তী কথাটাও আসে আতফের ওয়া। ওইটা তো ওইটা ওইখানে কোরআন শরীফে আছে, ওইটা সঠিক, কিন্তু আমাদেরকে পড়তে কী হবে? আমাদেরকে তো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তিগফারের শব্দ অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে সেটা সবচেয়ে উত্তম। আর যে কোনো ইস্তিগফারের শব্দ, আর না হলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো উলামায়ে কেরাম একটা প্রস্তাব দিয়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ডেইলি 100 বার পড়ার জন্য। তো এটাকে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো ওই যে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়া ইস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, এবং তোমরা ইস্তেগফার করো, এই নির্দেশের উপর আমল কখন হবে? যখন আমি বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ইস্তেগফার করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি মাফি চাচ্ছি। তো আশা করি বুঝতে পারি ইনশাআল্লাহ। অনেক সময় আমরা যে বাংলাদেশে অনেক উচ্চারণের কারণে ওয়াস্তাগফিরুল্লাহ, না না ওইটা ওই আয়াত থেকে বলে বলতেছে ওয়াস্তাগফিরুল্লাহ না, ওইটা কোরআনের আয়াত ওয়া ইস্তাগফিরুল্লাহ এবং তোমরা ইস্তেগফার করো, নির্দেশমূলক বাক্য শব্দ হচ্ছে। কিন্তু এখানে আস্তাগফিরুল্লাহ নিজে আমাদেরকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়তে হবে। জাযাকুমুল্লাহ খায়র বোন, আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন। মুফতি সাহেব বলেছেন আস্তাগ আলিফ সিন জাওর আস, এভাবে যে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল বোনের যে উনি যদি নামাজ না পড়েন, অনেক সময় যে স্বপ্নে দেখেন ওনার আম্মা ওনার উপর রাগ করছে, রাগ করতে যে অনেক সময় বিভিন্ন ধরনের গুসা করতেছে। আসলে স্বপ্ন কয়েক কারণে আসে, স্বপ্ন হয়তো বা এটা নাফসানি হতে পারে, না হয় এটা শয়তানি হতে পারে, না হয় এটা রহমানি হতে পারে। তিন প্রকারের স্বপ্ন, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি, একটা হলো রহমানি। তিনটা প্রশ্ন দেওয়ার আগে আমরা একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ, তারপরে আপনি উত্তর দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আর আমি লাইনও পাইছি, শুকরিয়া জানাইলাম। আলহামদুলিল্লাহ আপনার চমৎকার প্রোগ্রাম দেখে আমরা অনেক উপকৃত। জাযাকাল্লাহ। আপনি প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্নটা হলো গেরি রুকু হালতে, সেজিদা হালতে যদি ইমাম সাহেব তিন তসবির ফরিমান, তো আমরা তসবি ফরি তিনবার, এই মতো অবস্থায় যদি 7-8 বার পর্যন্ত তাই রুকু সজদা হালতে তাই থাকুন, মুক্তাদি হলে যদি বিরক্তি মনে করেন, তাহলে এতে কি নমাজের কোনো কৈফিয়ত বা কোনো কসরিয়ত আইব কি না? মুক্তাদিরা কি মনে করেন? মুক্তাদি মনে করেন বেশি দীর্ঘ লম্বা হয়ে গেছে, বেশি লম্বা। ওকে, আর কোনো প্রশ্ন আছে? স্বপ্ন তিন প্রকার, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি, আর একটা হলো রহমানি। তো নাফসানি হলো যেটা বিভিন্ন মনের খেয়াল, যেটা ওই যে নামাজ ছেড়ে দিচ্ছেন ওই সময় অনেক সময় হতে পারে যে আপনি নিজেই বুঝতে পারছেন যে এটা একটা ভুল হচ্ছে, তখন আমার আব্বা দেখলে আমাকে রাগ করবেন, বোকাঝোকা করবেন, আমার আম্মি আমার আম্মা আমার উপর রাগ করবেন, তো ওইটারই প্রতিফলন মেবি হতে পারে। তাহলে এটা খারাপ কিছু না, কোনো খারাপ কিছু না, বরং এটা হলো, এটা সবার সব ধরনের হতে পারে। একজন সবজি বিক্রি যদি করে সারাদিন, কোনো কোনো সময় তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে ওই সবজি বিক্রির আওয়াজ কিন্তু সে দিচ্ছে ঘুমের মধ্যে। ইভেন অনেকে যারা বাস চালায় সারাদিন, বাস যেমন আছে যেমন টুকুর বাজার বা বন্দর, রমজান স্বপ্নের মধ্যে এটাই বলে। তো এটা এটাকে বলা হয় নাফসানি, অর্থাৎ মনের অবস্থার যে প্রতিফলন বা সারাদিন যে ব্যস্ততা বা বিশেষ কোনো প্রভাব যদি কোনো কথার, কোনো কাজের, কোনো আমলের পড়ে, সেটার প্রভাবটা প্রতিফলিত হয় ঘুমের মধ্যেও, ওইটা
হঠাৎ ওই ওই কাজটাই তার পড়ে ফেলে। যারা কোরআন তেলাওয়াত করেন, আমার আমরা যার কাছে বুখারী শরীফ পড়েছিলাম, আল্লামা সাহবান মাহমুদ রহমতুল্লাহ আলহি শেখুল হাদিস, তো উনি দুই পারা তেলাওয়াত পুরো ঘুমের মধ্যে ঘরওয়ালারা বলতেন যে দুই দুই পারা পর্যন্ত ঘুমের মধ্যে পুরো তেলাওয়াত করে ফেলতে পারতেন, সম্পূর্ণ ঘুমের মধ্যে। তো উনি বলতেও পারতেন না, কিন্তু সবাই বলছেন তো পুরো নিয়মিত আপনি দুই পারা তেলাওয়াত করে ফেলছেন ঘুমের মধ্যে। তো উনিও বলছেন আমিও বলতে পারি না কারণ আমি ঘুমে। তো এই ধরনের লোকজনও পাওয়া যায়। তো যাই হোক, এটা কোনো কোনো সময় বাহ্যিক অবস্থার প্রভাব হয়, এটাকে নফসানি বলা হয়। এটা ভালো না খারাপও না, ভালো না খারাপও না, কিন্তু যাই হোক, যদি এরপরেও নামাজের ভয়টা যদি অন্তরে আসে, তাহলে এই দিক থেকে আমি বলবো যে মনের মধ্যে আল্লাহর ভয় আছে, এর একটা প্রতিফলন ঘটছে, এই দিক থেকে ভালো বলা যায়। আর আরেকটা হলো, যদি কোনো ভীতিকর স্বপ্ন কেউ দেখে, ভয় লাগে কোনো কিছু দেখে, তাহলে এটা শয়তানি। আর কোনো কোনো স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ, আল্লাহর পক্ষ থেকে ভালো কোনো খবর অথবা কোনো দুঃসংবাদ, যে যা কিছু এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, এমন স্বপ্নকে বলা হয় রহমানি। তো কোন আপনার এই স্বপ্নটা রহমানিও হতে পারে, নফসানিও হতে পারে, রহমানিও হতে পারে, আর আল্লাহর পক্ষ থেকে আপনার আম্মার নারাজগি অসন্তুষ্টি দেখিয়ে আল্লাহ তাআলা নামাজের দিকে আপনাকে মনোযোগী করছেন। সুতরাং এমন স্বপ্নের উপর আমল করে নেওয়া উচিত, বরং নামাজের দিকে মনোযোগী হওয়ার দরকার। আর ঘুমানোর আগে চার কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়ে নিজের উপর ফু দেবেন, আয়াতুল কুরসি পড়ে নিজের উপর ফু দেবেন। আর এই স্বপ্নের উপর, যেহেতু স্বপ্নের মধ্যে একটা ভালো কাজ এর দিকে অঙ্গুলি নির্দেশ দেওয়া হচ্ছে, সুতরাং এটা নফসানি হোক অথবা রহমানি খাব হোক, যে কোনো ধরনের স্বপ্ন হোক, এর উপর আমল করা উচিত এবং মনোযোগী হওয়া প্রয়োজন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম মুফতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আনসার। আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতিকে আসার পর আমার ভাইয়ের প্রশ্ন ইনশাআল্লাহ অপেক্ষা থাকুন, আপনি মুফতি সাহেব আপনার প্রশ্ন জবাব দিবেন, দেখা হবে ইনশাআল্লাহ। সি ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আমরা আপনাদের সামনে এসেছি, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। এবং আমাদের এই প্রোগ্রামের সম্মানিত আলোচক ইকরা বাংলা, ইকরা উর্দু সম্মানিত আলোচক এবং বাংলাদেশের জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। জি হযরত, আলহামদুলিল্লাহ, আমরা তো একটা ব্রেক থেকে আসলাম। আমাদের ব্রেকে যাওয়ার আগে আমাদের ভাই, একজন ভাই ফোন করেছিলেন, ওনার প্রশ্ন হচ্ছে যদি সেজদার মধ্যে তিন তাসবির বেশি ইমাম সাহেব মানে বেশি সময় থাকেন, এমন অবস্থা যদি মুক্তাদের বিরক্ত বোধ করে, ওই বিষয়ে একটু বলতে চাচ্ছেন। ঠিক আছে, আসলে আসল মাসআলা হলো এক তাসবির পরিমাণ সময় থাকা হলো ওয়াজিব, এটা থাকতে হবে একেবারে, মানে শরীরটা একটু নীরব নিস্তব্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটার পরিমাণ নির্ধারণ করা হয়েছে অন্তত একবার সুবহানা রাব্বিয়াল আলা পরিমাণ সময় ব্যয় করা প্রয়োজন। তো এটা তো একেবারে ওয়াজিব পর্যায়ের, নেসেসারি পর্যায়ের। আর অন্তত তিনবার পড়া বেশি উত্তম হবে, সুন্নাত হবে, এটা হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তো এই পরিমাণ আমরা অন্তত তিনবার পড়বেন, পাঁচবার পর্যন্ত হয়ে গেলেও এটা অত বেশি না। কেউ আছে ইমাম দ্রুত পাঁচবার পড়ে নিতে পারে, কিছু মুরব্বী মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন যারা এই সময়ে, আমি যতক্ষণে পাঁচবার পড়ি, কোনো কোনো মুসল্লি এমন আছেন তারা বলছেন আপনি দ্রুত উঠে গেছেন একবার, তখন আমি দেখলাম যে না, ওনারা তিনবার পড়তেও একটু লেট হয়ে যায়, সিজদায় যেতে যেতেও দেরি হয়। এটা আমারও বয়স হয়ে গেলে, শরীর ভারী হয়ে গেলে এই কষ্টটা হতে পারে। তো তো অনেক সময় দুর্বলদের দিকে খেয়াল রাখতে হয়, আবার অধিক লম্বা হয়ে গেলে বিমারদের কষ্ট হয়, অসুস্থদের কষ্ট হয়, বয়স্কদের কষ্ট হয়। তো দোনোদিক খেয়াল রাখতে হয়। তো কোথাও আবার ইমাম সাহেবানগণ বড় মুশকিলে পড়ে যান, যদি খুব কম দ্রুত করে ফেলেন তাহলে অনেক বয়স্ক মানুষ যারা সিজদায় যেতে যেতে ওনার তিনবার হয়ে যায়, তো উনি একবার পড়তেও পারেন না, এখনও রেডি হতে হতে সময় লাগে যায়। তো যুবকেরা তাড়াতাড়ি পড়ে নিতে পারেন। তো কোথাও আবার লম্বা দ্রুত হয়ে গেলেও ওনাদের উপর কমপ্লেন, আবার যদি বেশি দেরি হয় তবুও কমপ্লেন। তো এটার একটা ব্যালেন্স করা উচিত,
এত লম্বা সময় নেয়া ইমাম সাহেবানদের জন্য উচিত নয়। একবার হযরত মুআযের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এশার নামাজে সূরা বাকারা শুরু করে দিয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মজদুর সাহাবায়ে কেরাম শ্রমিক সারাদিন ভর তাদের কাজ করতে হয়, রাত্রে ঘুমাতে হয়, দ্রুত তো বিশ্রাম নিতে হয়, এশার জন্য তারা অপেক্ষমান। তো আপনি আফাত্তানুন ইয়া মুআজ, তুমি কি লোকজনের জন্য একটা বিরাট পরীক্ষা তৈরি করে ফেলবে, মুশকিল এবং কঠিন অবস্থা তৈরি করে ফেলবে, তো এটা লোকজনের জন্য, এটাকে ফিতনা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লোকজনের জন্য এত বেশি লম্বা দীর্ঘ নামাজ যদি হয় তাহলে সাধারণ মুসলমান অনেকের সময়েরও ব্যাপার আছে। এই জন্য উত্তম হবে খুব ভালো করে তিনবার যাতে সবাই পড়তে পারে, এবং অনেকে ফ্রি সময় আছে মাশাআল্লাহ পড়তে পারেন, ভালো কথা, সবাইকে একভাবে ওজন করলে হবে না। কোনো কোনো মসজিদের মধ্যে সুবহানাল্লাহ আসরের নামাজ চার রাকাত পড়তে ওনারা 12 মিনিট লাগিয়ে ফেলেন, তো এটা অনেকের জন্য অনেক দীর্ঘ নামাজ হয়ে যায়। তো একটু হালকা রাখা, আবার তাদিলে আরকান হয় না এমন যেন না হয়, তাদিলে আরকান ওয়াজিব, মানে প্রত্যেকটা রুকুন সুন্দরভাবে আদায় করা, নীরব নিস্তব্ধ হয়ে সুন্দরভাবে আদায় করা, পরিপূর্ণরূপে আদায় করা এবং প্রপারলি আদায় করা, এটাও জরুরি। এটা রক্ষা করে বেশি লম্বা না করাটা উচিত হবে। এখন যদি বেশি হয়ে যায় লম্বা কোথাও কোনো ইমাম সাহেবের, তো পড়বেন আপনারা 7-8 বার পড়বেন, অসুবিধা কি? তিনবার পড়ে যে শেষ করে ফেলবেন এমন তো কথা নয়, এটা কি জোর না বেজোর? তিনবার না, আপনি বেজোর সংখ্যার দিকে লক্ষ্য রাখাটা উত্তম, এখান তো জোর হয়ে গেলেও কোনো গুনাহ নয়, মানে বেশি উত্তম হলো তাসবিহাত পড়ার সময় বেজোর সংখ্যার দিকে লক্ষ্য রাখা, 3, 5, 7, তো আপনি দ্রুত পড়ে নেবেন আরো 2 বার, আরো 1 বার, আর এইভাবে আল্লাহ আকবার বলার পর একবার শেষ করে আপনি এরপরে উঠেন, সাথে সাথেই যে উঠতে হবে এমন কথা নয়। এখানে যে মুফতি সাহেব আপনার সাথে অ্যাড করতে চাই যে ভাইয়ের প্রশ্ন প্রাসঙ্গিক, এক নম্বর হচ্ছে যদি মুসল্লি যদি ওই অবস্থায় ইমামের প্রতি বিরক্ত হয় ওইটার দ্বারা কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দেখেন নামাজের মধ্যে তো আমরা একটু মনোযোগ থাকুক, আর যদি কারো বিরক্ত হবে কে, যে খুব বিজি যে আছে সে হয়তো বিরক্ত হবে, তো আর যদি কেউ বিজি না হয় তাহলে নামাজের মধ্যে আবার বিরক্তি কিসের? নামাজের মধ্যে যদি লম্বা হয়ে যায় যার কোনো এত তাড়া নেই, খুব দ্রুত কোথায় যাওয়ার কোনো তাগাদা নেই, অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে, এরকম কিছু যদি না হয় তাহলে নামাজের মধ্যে একটু লম্বা সেজদা যদি হয় তাহলে এটা তো ভালো কথা, সেজদার মধ্যে যত তাসবিহ পড়বেন ততই বেশি সওয়াব হবে। তো যারা বেশি অসুবিধার সম্মুখীন, ব্যস্ততম সময় নিয়ে আসেন, তারা এই ব্যস্ততার কারণে যদি বিরক্ত হন তাহলে সেটা ইমাম সাহেবকে আপনারা অবগত করতে পারেন যে অনেক লম্বা হয়ে যায়, বা মসজিদের দায়িত্বশীলদের সঙ্গে গোপনীয়তা রক্ষা করে, শ্রদ্ধা সহকারে, সম্মান রক্ষা করে সুন্দরভাবে বলতে পারেন যে এটা অনেক লম্বা হয়ে যায়, এটা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, তিনবার পড়লেই তো হয়, আর অনেকের কাছেই তো অনেকেই তো ব্যস্ত থাকেন, তো ওনাদের ব্যস্ততার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। আর যারা একেবারে সম্পূর্ণ ফ্রি আছেন তারা যদি 5 মিনিট নামাজের মধ্যে 2-3 মিনিট অতিরিক্ত লেগে যায়, 2-3 মিনিটই তো লাগবে অতিরিক্ত, এর চেয়ে বেশি তো আর লাগবে না, কয়বার সেজদা, তো সব মিলিয়ে আপনি দেখবেন 2 মিনিট অতিরিক্ত হয়েছে, 3 মিনিটও বেশি থেকে বেশি অতিরিক্ত হয়েছে। তো আমরা সব জায়গায় টাইম দিতে পারি, এখানে টাইম দিতে অত অসুবিধার তো কোনো কারণ নেই। হ্যাঁ, ইমাম সাহেবানদের জন্য উচিত হলো সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামের প্রতি লক্ষ্য রাখা, এবং একেবারে কমও না করা, অধিক লম্বাও না করা, এই দুটোটা খেয়াল রাখা। অনেক সময় দেখা যায় যে মুফতি সাহেব যে সেজদাটা এত বেশি লম্বা হয়ে গেছে যে অনেকের আছে তাদের প্রেশার প্রবলেম আছে, ব্লাড সার্কুলেশন বেশি হয়ে যায় এতটুকুই তাদের জন্য যথেষ্ট। আরেকটা জিনিস হলো মুফতি সাহেবের সাথে অ্যাড করতেছি, ওইটা অনেকে প্রশ্ন করেন দর্শকদের ফায়দার জন্য আমি বলতেছি, অনেক সময় প্রশ্ন আসে যে সেজদার মধ্যে অনেক লম্বা করেন, অনেক ধরনের দোয়া পড়তে চান, বিভিন্ন ধরনের দোয়া পড়তে চান, ওই সকল দোয়া কি বাংলাতে পড়বেন না আরবিতে পড়বেন না, আর ফরজ নামাজে কি ওই সকল দোয়া পড়ার সুযোগ আছে? দেখেন, ফরজ নামাজ জামাত সহকারে যখন পড়া হয় তখন বলা হয়েছে যে এই ফরজ নামাজের মধ্যে ইন প্রিন্সিপল, মানে নীতিগতভাবে কোনো নাজায়েজ নয়, নিষিদ্ধ করা হয়নি, বিধায় ইন প্রিন্সিপল তো জায়েজ আছে, নামাজ ঠিক হয়ে যাবে, নিষেধাজ্ঞা আসেনি কোথাও, কিন্তু আরবিতে হওয়া জরুরি, নামাজের মধ্যে অন্য কোনো ভাষা চলে না, শুধু আরবি ভাষা,
এটা জরুরি, এটা জাতীয় ভাষা আমাদের, তো এটা লক্ষ্য রাখা নেহায়াত জরুরি। ইভেন হ্যাঁ, সজদার মধ্যে দোয়া করা বেশি উত্তম, উলামায়ে কেরাম বলেছেন যে নফল নামাজের সজদাসমূহের মধ্যেই দোয়া করা উচিত। হযরত উলামায়ে আহনাফ যারা আছেন, বিশেষত হানাফি মাযহাবের বড় বড় ইসলামিক স্কলার ইমামগণ, তারা এই ব্যাপারে তাহকিক করেছেন যে দেখা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দোয়া, অধিক দোয়া যে সমস্ত নামাজের সিজদার মধ্যে করেছেন এগুলো নফল নামাজ ছিল, এগুলো ফরজ নামাজ ছিল না। কারণ ফরজ নামাজ জামাত সহকারে পড়তে হলে এখন ইমাম সাহেব কোন দোয়া পড়ছেন মুক্তাদি তো আর জানেন না, তো এখন মুক্তাদি হয়তো সংক্ষিপ্ত দোয়া করবে, উনি হয়তো দীর্ঘ দোয়া করছেন, ডিস্টার্বের কারণ হয়ে যেতে পারে, বা কেউ মধ্যম ধরনের দোয়া পড়ছেন, কেউ অনেক লম্বা পড়ছেন, কেউ সংক্ষিপ্তটা পড়ছেন, এর দ্বারা জামাতের মধ্যে যে একটা শৃঙ্খলা ডিসিপ্লিন এটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ফরজ নামাজের মধ্যে জামাতের মধ্যে অন্তত না পড়া উচিত। আর এমনিতেই একা যদি কেউ ফরজ পড়েন, তবুও হযরত উলামায়ে আহনাফের অনেকেই বলেছেন যে যদিও ইন প্রিন্সিপাল ফরজ নামাজের মধ্যে আরবিতে দোয়া করা জায়েজ আছে, কিন্তু ওনারা দলিলের আলোকে বলছেন যে যেখানে যেখানে আমরা জানতে পেরেছি যে সিজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহর নবী যেখানে যেখানে পড়েছেন এগুলো সব নফল নামাজ ছিল, বিধায় ওনারা প্রস্তাব করেছেন এবং এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমরা যেন নফল নামাজের সিজদায় যেন আমরা আরবি ভাষায় দোয়া করি। আর এই দোয়াগুলোও কোরআনিক দোয়া হওয়া উচিত অথবা হাদিসের দোয়া হওয়াটা উত্তম। একেবারে মানুষের বানানো আরবি থেকেও বিরত থাকা উত্তম, ভালো, যদিও নামাজ ফাসিদ হবে না, কিন্তু বেশি এহতিয়াত এবং সতর্কতা, অধিক সতর্কতার দাবি হলো কোরআনে অথবা হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া উল্লেখিত রয়েছে সে সমস্ত দোয়া নফল নামাজের সিজদায় যদি আমরা করি এটাই হবে আমাদের পরামর্শ। জাযাকাল্লাহ খায়র। আমরা আমাদের সঙ্গে কলার আছেন, একজন কলার নিয়ে নি হযরত, ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নেক্সট কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আপনি আমাদের শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। I want to do question with Mufti. জি আপনি প্রশ্ন বুঝছেন, আবার কই বানি মানে কি যে সার করতে চাইতে হ মুঝে আপ উর্দু সে বাত করতে আপনি তো নেই আতে মানে উর্দু মে সওয়াল করনা চাইতে হুম মুফতি সাহেব সে। জি ফরমাইয়ে, ক্যা কহনা চাহতে হ্যায় আপ, ক্যা পুছনা চাহেঙ্গে? জি আওয়াজ আ রহি হ্যায়, আপকি আওয়াজ সাফ নাহি আ রহি। মানে মুফতি সাহেব ইয়ে পুছনা চাহতে হুম কি এজ এ মুসলমান, জি মানে ইয়ে পুছনা চাহতে হুম কি এজ এ মুসলমান হমে হম এজ এ মুসলমান রোল মডেল বনতে হ্যায় গায়র মুসলমানো কে সামনে তাকে বো ইসলাম জো কবুল কর লে, লেকিন ও তো হম রোল মডেল বনতে হ্যায় তো ও জো গায়র মুসলিম হ্যায় ও যে নি সমঝতে কি ইসলাম মজহব কি ওজা সে যে রোল মডেল বনে হ্যায় ও কে রে ইতরা হম ভি হ্যায় ইয়ে ভি হ্যায় আর ইসলাম মজহব তো লড়াই কো দস দেতা হ্যায় তো হম রাস্তা করাতা হ্যায়। আপকে আলফাজ সাফ নহি আয়ে, এজ এ মুসলমান হমে ক্যা করনা চাহিয়ে ইয়া ক্যা নহি করনা চাহিয়ে ও বাত সমঝ মে নহি আয়ে মুঝে, আলফাজ সাফ নহি হুয়ে, দোবারা আপ পুছ সকতি হ্যায়, জরা আহিস্তা আহিস্তা বলিয়ে আর দোবারা আপনা সওয়াল করেন। সো আই থিং শি ইজ গড, সো শি ইজ কোয়েশ্চন ওয়াজ মানে প্রশ্ন ছিল যে মুসলমান গায়রে মুসলমানের মধ্যে যে কি ধরনের, পুরো প্রশ্ন বুঝি নাই আমরা। না আমি তো বুঝি নাই, ওই ধরনের বলতেছেন উনি মুসলমান এবং গায়রে মুসলমানদের মধ্যে কি বলতেছিলেন আমরা প্রশ্ন যাই হোক স্পষ্ট হয়নি, ও আপকা সওয়াল ওয়াজেহ নেই হুয়া, আলফাজ পুরি তরহ সমঝ মে নেহি আয়ে, তো ইসলিয়ে ইনশাআল্লাহ আপ দোবারা আপ কল কর সকতি হ্যায়, জাযাকুমুল্লাহু খায়রান। জি আলহামদুলিল্লাহ যে মুফতি সাহেব আপনার আলোচনা শুনতেছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি ওই তাওয়াজ্জু সম্পর্কে বিনয় সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, তো সেটা খুবই জরুরি একটা বিষয় যে হাদিসখানা আমি পড়েছি আপনাদের সম্মুখে, সেটা হলো যে যে ব্যক্তি নিজে তাওয়াজ্জু অবলম্বন করবে, তাওয়াদ্দু বাদ দিয়ে, এটা তো তাওয়াদ্দু বা আমরা তাওয়াজ্জু বলি তাওয়াজ্জু বলি, তো অর্থাৎ বিনয়। এখন বিনয় অর্থ কি? নিজেকে ছোট মনে করা, অন্যকে উত্তম মনে করা, এটা প্রত্যেকের উপর একটা ফরজ দায়িত্ব। তখন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মান তাওয়াদ্দা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজেকে ছোট মনে করবে, অন্যকে বড় মনে করবে, অন্যকে উত্তম মনে করবে, শ্রেষ্ঠ মনে করবে, নিজেকে অধম মনে করবে, নিকৃষ্ট মনে করবে,
তো এই আমলটা একটা ফরজ দায়িত্ব আমাদের উপর, নিজেকে ছোট মনে করা জরুরি, কারণ তাকাব্বুর গুনাহ, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা মারাত্মক ধরনের গুনাহ। আল কিবরিয়া ও রিদাই হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে বড়ত্ব অহংকার, এটা আমি আল্লাহর চাদর, এটা নিয়ে যে ঠানাঠানি করবে তাকে আমি ধ্বংস করে দেব। তো এই বড়ত্ব অহংকার এটা ঠিক নয়। নিজেকে সবার তুলনায় নিকৃষ্ট মনে করা, ছোট মনে করা, অধম মনে করা, এটা জরুরি। এখন আপনি এক গুনাহগারকে দেখে কীভাবে মনে করবেন এটা মনে মনে ভাবতে পারেন। আপনি এই নিয়তে মনে করেন যে আমি এখন হয়তো একটু ভালো অবস্থানে আছি, বাহ্য তো দেখা যাচ্ছে, কিন্তু আমি অনেক আমল করেছি, কোনোটাই কবুল হলো না। আর ওই যে মানুষকে আমি মনে করছি গুনাহগার, হয়তো তার তওবা নসিব হয়ে যাবে, আল্লাহ তাকে প্রিয় বানিয়ে ফেলবেন এবং আমি দুজখে চলে যাব এবং সে জান্নাতি হয়ে যাবে। তো আমি কীভাবে নিজেকে শ্রেষ্ঠ মনে করব? হযরত থানবী রহমতুল্লাহ আলহি, হযরত হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি বলেছেন যে নিজেকে সকল মুসলমানদের থেকে এই মুহূর্তে এবং পরিণতির দিক বিচারে প্রত্যেক অমুসলিম থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করা জরুরি। প্রত্যেক মুসলমানের অমুসলিমের ব্যাপারে ওই সম্ভাবনা বিদ্যমান রয়েছে, ইমান আনতে পারে, মুমিন হয়ে যেতে পারে, তওবা কবুল হয়ে যেতে পারে, আর সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে, বিদায় আমি সকলের চেয়ে নিকৃষ্ট, এটা মনে করা খুব জরুরি। এই তওয়াদ্দুর বা বিনয় যেটা, যেটাকে নিজেকে ছোট মনে করা, এটা যদি অন্তরে না হয় তাহলে অবশ্যই তাকাব্বুর চলে আসবে। তাকাব্বুর মানে অহংকার, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যকে ছোট মনে করা। এই অহংকারই প্রথম গুণা যেটা সর্বপ্রথম ইবলিস করেছিল, মানে কুল কায়নাতের ইতিহাসে, সমগ্র মানব জাতি না নয় সৃষ্টি জগতের ইতিহাসে আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ বলতে প্রথম যে গুনাহ হয়েছিল সেই গুনাহটা হলো অহংকার, সেই গুনাহটা হলো তাকাব্বুর, যেটা ইবলিস করেছিল। আর যদি এই তওয়াদ্দুর না থাকে তাহলে ওই গুনাহ আমার মধ্যে চলে আসবে, তাকাব্বুর অবশ্যই আসবে। শব্দ আসছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জি, তো এই অহংকারই সে করেছিল যে আদম আলাইহিস সালামকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আগুন তো হলো শ্রেষ্ঠ, আমি কেন সিজদা করব, উনি না করবেন। আমাদের মধ্যে তাকাব্বুর চলে আসবে, যেটা হারাম। তো এই জন্য নিজেকে ছোট মনে করতে হবে। এর মাধ্যম কি, পন্থা কি, যে আমি এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে, বলতে হবে, এবং সব সময় তাওয়াজ্জুর জাতীয় কাজ বা বিনয়ের যত কাজ হতে পারে এগুলো আমাদের করা উচিত। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্লোরে বসে খানা খেতেন, এই সমস্ত কাজ করলে, বকরি চড়াতেন, তো এই সমস্ত কাজ করলে নিজেকে ছোট মনে করার যে মানসিকতা সেটা তৈরি হয়। বাথরুম পরিষ্কার, ওয়াশরুম, খেদমত আপনি করেন, ছোট ধরনের যে সমস্ত কাজ যেগুলোকে মানুষ ছোট পর্যায়ের কাজ মনে করে সেগুলো করতে কোনো দ্বিধাত বোধ করবেন না। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভালো কাপড় পরিধান করে ফেলেছিলেন, অনেক দামি মূল্যবান, এরপরে দেখা যায় পানির মটকা মাথায় নিয়ে বাজারে ঘুরাচ্ছেন, দৌড়াচ্ছেন, বলছেন যে উমর এই দামি অনেক ভালো কাপড় পরার কারণে তার অন্তরে ময়লা তৈরি হয়ে গেছে, এই ময়লা দূর করার জন্য আমাকে এই কাজটা করতে হবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ছিলেন, মুসলিম বিশ্বের প্রধান, কিন্তু মসজিদে শুয়ে আছেন, পাথরের দাগগুলো পিঠের মধ্যে লেগে আছে, চিহ্নগুলো। তো এইভাবে তারা সহজ সরল জীবন অবলম্বন করতেন, নিজেকে ছোট মনে করতেন, ছোটদের সঙ্গে তারা জীবনযাপন করতেন, সময় অতিবাহিত করতেন, এবং ছোট নিজেকে বানিয়ে রাখার চেষ্টা করা এবং ছোট নিজেকে মনে করার চেষ্টা করার এর জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করা। সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বত যাদের অন্তরে রয়েছে, সুন্নতের পরিপূর্ণ অনুসারী আল্লাহওয়ালা বুজুর্গ যারা রয়েছেন, যাদের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা হয়, তাদের সান্নিধ্য অবলম্বন করা, তাদের কাছে গিয়ে নিজের এই রোগের কথা উল্লেখ করে ট্রিটমেন্ট গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা, এটা তাওয়াজ্জু হাসিল করার জরুরি। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো শুনবো, কলার আছেন কয়েকজন, ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কোরআন শরীফ পড়িয়া জানতাম পারি যে আল্লাহ তাআলা সূরা কুরাইশ ফরমাইছ হইন, যে কুরাইশ উল্লেখ করছেন, যে যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর নাম জানেন, উনুস নবীরে চিনেন, দাউদ আলাহি সাল্লাম রে চিনেন, ঈসা আলাহি সাল্লাম রে চিনেন, মরিয়ম আলাহি সাল্লাম, মরিয়ম মা মরিয়ম রে চিনেন, মানে ব্যক্ত করছেন কুরআন মজিদ, অর্থাৎ আল্লাহর নাম চিনেন, তদ্রুপ আখেরি জমানা ব্রিটিশ রুল অফ ল কনস্টিটিউশন রে আল্লাহ চিনবা, আর লাস্ট রিলিজন বুক ধর্মের কিতাব যেহেতু মানেন না। যাই হোক, এই প্রশ্নটা অস্পষ্ট, আর এই অস্পষ্ট কথাগুলো, এত ডিপ কথাগুলো নিয়ে আসার কোনো আদৌ প্রয়োজন নেই। তো আপনারা আশা করি এই যেগুলো বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্কিত, ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি ভালো আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
জি সম্মানিত কোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আই কান্ট স্পিক বাঙালি আই ক্যান্ট স্পিক উর্দু মানে উর্দু মে মুফতি সাহেব কে মাল করতে চাইছি কোই বাত নেই ইনশাআল্লাহ মুফতি সাহেব কে বাত করো জি ফরমাইয়ে কি পুছনা চাচ্ছেন আপ হ্যাঁ মই ইয়ে চাচ্ছি কি এজ এ মুসলমান হাম জেসে কি রোল মডেল বানছি কি গ্যার মুসলমানো কে সামনে নেই এজ এ মুসলমান গ্যার মুসলিমো কে সামনে কিয়া কিয়া ऐसे रोल मॉडल बनते हैं इस्लाम मजहब को लेके कि इस्लाम मजहब हमें सिखाता है अच्छा भी अच्छी बातें और उन जब हम गैर मुस्लिमों के सामने रोल मॉडल बनते हैं ऐसे मुसलमान वो यकीन करते वो कहते हैं कि इस्लाम मजहब तो बुराई को दस्त देता है और बम ब्लास्ट करवाता है और यानी कुदरती और नेचर के तौर पर आप आपकी आदतें अच्छी होंगी इस्लाम मजहब की वजह से नहीं बहुत दुख होता है बड़ी तशवीशनाक ये बात है मुसलमानों के लिए कि वो मुसलमानों पे यकीन नहीं करते और इस्लाम मजहब से इनकार करते हैं कि ये बुराई को दस्त देता है ठीक है देखिए बात यह है कि अगर इस्लाम और मुसलमानों और इस्लाम की तालीमात के खिलाफ अगर वो बात करते हैं तो एक तो जिम्मेदारी हमारे ऊपर आयद होती है कि हम सही तरीके से इस्लाम को प्रेजेंट नहीं कर पा रहे मौजूदा ज़माने में और इस्लाम की अच्छी तालीमात का बेहतरीन नमूना बनकर पूरी दुनिया में हम इस्लाम का जो बेहतरीन इमेज है वो दुनिया के सामने पेश करने से कासिर हैं इस सिलसिले में हमसे बड़ी कोताही हो रही है तो ये हमारी जिम्मेदारी है बाकी उसके बावजूद सारे लोग मुसलमान हो जाएंगे इस्लाम के हक में आ जाएंगे ये मुमकिन नहीं है क्योंकि इन तत्तब अक्सर मनफिल अर्द युदिल्लू का अन सबीलिल्लाह कुरान करीम में अल्लाह ताला ने फरमाया है कि ऐ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आप ज़मीन के बेशतर लोगों को की पैरवी अगर करेंगे इत्तबा करेंगे इताअत करेंगे तो वो अल्लाह के रास्ते से आपको गुमराह कर देंगे तो ज़्यादातर लोगों को ईमान लाने की तौफीक नसीब नहीं होती यानी अक्सर लोग हमेशा गैर मुस्लिम रहे हैं तो ये कोई ज़रूरी नहीं है इस्लाम की हक्कानियत के लिए सारे लोग हक को कबूल कर लें तो दुनिया में गैर मुस्लिमों की तादाद हमेशा ज़्यादा रही है टोटल अगर मिलाई जाए तादाद तो लेकिन जहाँ तक आज के दौर में मुसलमानों की इतनी बड़ी तादाद है तो ज़रूरत इस बात की है कि हम इस्लाम की हसीन तालीमात का अजीम नमूना बनकर अमली पैकर बनकर इस्लाम के हुस्न खूबी को पूरी दुनिया में फैलाने में हम अपना किरदार अदा करें अल्लाह ताला आपको तौफीक अता फरमाए जहाँ तक मैं समझ सका हूँ उसकी रोशनी में चंद बातें मैंने अर्ज़ की আত্মশুদ্ধির জন্য কোথায় যেতে হবে তো এই যে তাজকিয়া নফস বা আত্মশুদ্ধি এটা যেহেতু ওয়ায়ুজাক্কি বাবে তাফইল থেকে এসেছে আর এটা মুতাআদ্দি যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝতে পারবেন বিষয়টি তো এটা একা একা নিজে নিজেই হয় না তো আপনি যদি একা নিজের গলায় জুতাও পরে ফেলেন জুতার মালাও পরে ফেলেন তো আপনার কোনো জিল্লত হবে না লাঞ্ছনা হবে না কথার কথা এটা শাস্তি হবে না কিন্তু অন্যজন যদি জুতা পরিয়ে দিয়ে গলায় তাহলে মারাত্মক লাঞ্ছনা হবে চোরকে বা অন্য কোনো অপকর্ম যে কেউ করে তো তার গলায় জুতা বেঁধে বাজারের মধ্যে ফেরানো হয় তো সার মারাত্মক সে লাঞ্ছিত হয় এখন নিজে নিজে যদি এটা এই কাজ আমি করে ফেলি বাসায় বা কোথাও তো এর দ্বারা লাঞ্ছনা হবে না তো সংশোধন হবে না তো এটা আরেকজন যদি করে তাহলে এটা একটা শাস্তি বলে গণ্য হয় তো হযরত হাকিম মোহাম্মদ থানভি রহমতুল্লাহ আলীর কাছে অনেক বড় বড় জমিদার ধন খুবের অনেক বড় বড় বিত্তবান সম্পত্তিশালী মানুষ যাদের হাজার হাজার চাকর নৌকর এবং এলাকায় তাদের জমিতে খেত খামার করত এবং তাদের জমি কৃষিকাজ তারা করত তাদের আন্ডারে থাকতো এইসব লোকজন যেতেন হযরত থানভি রহমতুল্লাহ আলী এদের অন্তরের অহংকার দূর করার জন্য বলতেন নামাজের পরে ওই শ্রমিকদের ওই তোমাদের রাইয়ত যারা এই রাইয়ত যাদেরকে বলা হয় এই রাইয়ত এবং এদের জুতা তুমি সোজা করো এবং তোমাদের তোমাদের যে শ্রমিক যারা তোমার আন্ডারে যারা তা কাজ করে আগে এক সময় বড় লোক ছিল জমিদার মানুষ থাকতো তাদের সামনে মানুষ জুতা পরতো না ছাতি ব্যবহার করতো না ছাতি বন্ধ করে দিত ছাতা বন্ধ করে ফেলতো জুতা হাতে নিয়ে নিত এই ধরনের প্রক্রিয়া ছিল এটা ছিল অহংকারের একটা প্রকাশ তো তাদের সংশোধনের জন্য তিনি বলেছেন ওদের জুতা তুমি নামাজের পরে সোজা করে দাও তো বড় বড় ধনীদেরকে বড় বড় আলেমদেরকে বলেছেন এই কাজ তুমি করো তো এইভাবে কোন আল্লাহর ওয়ালি কোন আল্লাহর খাস বান্দা বুজুর্গ ব্যক্তিত্ব
আপনার আমার সংশোধনের জন্য আমাকে কোন কাজ করাবেন, কিভাবে এই সংশোধন নেবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, এটা তিনি ভালো জানেন। কিন্তু আমাদেরকে পরিপূর্ণ সুন্নাতের অনুসারী হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা উলামায়ে রব্বানি এবং পরিপূর্ণ সুন্নতের অনুসারী হকপন্থী এবং সুন্নত থেকে যারা বিচ্যুত নয়, এমন সব আল্লাহওয়ালাদের নিকট সান্নিধ্যে অবস্থান করে নিজেদের সংশোধনের ব্যবস্থা নিতে হবে, নিজেদের আত্মিক রূপ তাদেরকে বলতে হবে এবং বছরের পর বছর দীর্ঘদিন পর্যন্ত তাদের নিকট সান্নিধ্যে অবস্থান করে তাদের সঙ্গে যোগাযোগ বহাল রেখে আমাদের সংশোধনের আত্মশুদ্ধির ব্যবস্থা গ্রহণ করা নেহায়েত জরুরি। এটা মুসলমানদের জন্য বড় মেসেজ। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে যে আপনি এক মিনিটের মধ্যে জাস্ট বলে দেন যে আমার যে ইচ্ছা হলে চান যে কোয়ালিটি, একজন ভালো আল্লাহর অলি অথবা ডেক্কার মানুষ ধরতে হলে কোয়ালিটি যদি কয়েকটা বলে দেন। সবচেয়ে বড় হলো যার খেদমতে গেলে তিনটা কোয়ালিটি থাকতে হবে। একটা হলো ইজা রউযুকির আল্লাহ, হাদিসের মধ্যে বলা হয়েছে যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর মহাব্বত বৃদ্ধি প্রাপ্ত হয়। দুনিয়াদারের কাছে গেলে দুনিয়ার মহাব্বত বাড়ে আর আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর মহাব্বত বাড়ে। যার কাছে যে জিনিস সেই জিনিসের ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়। তো একটা হলো ইজা রউযুকির আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। দ্বিতীয় কোয়ালিটি হলো জীবনের প্রত্যেকটা অঙ্গনে তিনি সুন্নতের অনুসরণ করেন কি না সেটা দেখবেন। যদি সুন্নতের অনুসরণ, আল্লাহর নবীর সুন্নত, ওযুতে, বুঝতে, বসতে, চলতে, ফিরতে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীতে, সব কিছুতে সুন্নতের অনুসরণ যদি দেখেন আছে, তাহলে দ্বিতীয় কোয়ালিটিটাও জরুরি। একসঙ্গে তিনটাই থাকতে হবে। আর তিন নম্বরটা হলো দুনিয়ার লোভ নেই, দুনিয়ার লোভ থেকে মুক্ত। এই তিনটা কোয়ালিটি দেখে যাকে যার কাছে যাবেন ইনি হকপন্থী হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, প্রোগ্রাম আমাদের আরও বেশি ইচ্ছা হচ্ছে, বেশি কথা শুনি, গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সময় আমাদের দিচ্ছে না। আমরা মুফতি সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুক্রিয়া আপনার সময়ের জন্য। দর্শকবৃন্দ, যারা আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। এবং আমাদের প্রোগ্রাম রিপিট এবং ইকরা বাংলা ওয়েবসাইটে, ইউটিউবে দেখতে পারবেন। আর ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে পর্যন্ত আপনাদের আগামী মানডে 9 o'clock দেখা হবে। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আগামী মানডে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন, মুফতি সাহেবের আমার জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়র, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।